নমস্কার, আমি অদিতি। আজ আমি আপনাদের সঙ্গে একটি অতি পরিচিত ইনস্টিটিউট নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকলে প্রায়ই দেখতে পাই, এবং তারা ক্লেম করে যে তারা আমাদের সবচেয়ে হাইস্ট পেইং জব অফার করতে পারে। কি করে পসিবল? আদৌ কি এটা সত্যি নাকি ফ্রড? সব কিছু নিয়ে আজকে আলোচনাটা। তো চলো শুরু করা যাক। প্রথমত আমি নামটা বলি। ইনস্টিটিউটের নাম হচ্ছে ফ্র্যাঙ্কফিন ইনস্টিটিউট অফ এয়ার হোস্টেস ট্রেনিং সেন্টার। তো নামটা শুনেই বুঝতে পেরেছেন এখানে কিসের ট্রেনিং হয়, এয়ার হোস্টেসের। এ বাদে এখানে হোটেল ম্যানেজমেন্টের জন্যেও কিন্তু একটা কোর্স করানো হয়। তো ফ্র্যাঙ্কফিনে দুটো কোর্স করানো হয়, একটা হচ্ছে এয়ার হোস্টেসের, একটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের। তো আজকে আমি এয়ার হোস্টেস কোর্সটা নিয়ে আলোচনা করব। তো আগে বলে রাখি, আমি অদিতি, আমি ফ্র্যাঙ্কফিন ইনস্টিটিউটের একজন প্রাক্তন ছাত্রী। গড়িয়াহাট ব্রাঞ্চে 2019 F1 ব্যাচে আমি পড়তাম। তো অবভিয়াসলি আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আছে, ভালো খারাপ মিশিয়ে। তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং বাকিটা আপনারা বুঝতেই পারবেন যে আপনারা এখানে ভর্তি হবেন কি হবেন না, আর হলেও কি হবে। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বিষয়ে আমি, মানে এয়ার হোস্টেস কোর্স নিয়ে আমি পাঁচটা পয়েন্ট আমি আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে কোয়ালিফিকেশন, হাইট, ক্লাস ডিউরেশন, কী ক্লাস এখানে করানো হয়, আর প্লেসমেন্ট। এই পাঁচটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেসমেন্ট, কারণ আমরা যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হই কেন, প্লেসমেন্টের জন্য। অবভিয়াসলি প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট, প্লেসমেন্ট ভালো হলে সেখানেই আমরা ভর্তি হবো, তাই নয় কি? তো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সেখানে প্লেসমেন্ট নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি দিয়েছি, তো তোমাদের হেল্পফুল হবে। আর একটা কথা, যদি তোমার কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে যারা এয়ার হোস্টেস পড়তে চায় বা হতে চায়, তো তাদের সঙ্গে অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করো, কারণ অনেক কিছু জানার আছে এই বিষয়ে। আমরা অনেকেই না জেনে শুনে ভর্তি হয়ে যাই, না জেনে শুনে হুটহাট ডিসিশন নিয়ে নিই, সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে ভালো আদৌ হয় না। তো যাই হোক, সেটা তাদের কাছে হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। প্রথমত কোয়ালিফিকেশন। তো কেবিন ক্রিউ বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্টেস, এগুলো হতে গেলে আমাদের কোয়ালিফিকেশন মিনিমাম 12th পাস হতে হয়, মিনিমাম। তারপর তুমি গ্র্যাজুয়েশন করো, এমএসসি বা মাস্টার্স করো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। আর বয়স হতে হয় 18 থেকে 24 বছর বয়সের মধ্যে। তবে 18 to 24 হতে হবে তার কোনো মানে নেই, কারণ বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন রিকোয়ার্ড থাকে। কোনো কোনো এয়ারলাইন্স 18 to 25, কোনো কোনো এয়ারলাইন্স 18 to 27ও চায়। তো এটা ডিপেন্ড করে কিন্তু এয়ারলাইন্সের ওপরে। নেক্সট হচ্ছে হাইট ওয়েট। মেয়েদের ক্ষেত্রে হাইট শুরু হচ্ছে 5 ফুট থেকে যতটা হয়, এবং বিএমআইটা 18 to 21 বা 22-এর মধ্যে থাকতে হবে বিএমআই মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে হাইট শুরু হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি থেকে স্টার্ট করে আপ যতটা হয়, এবং সেখানেও বিএমআই সেমই থাকে 18 to 22-এর মধ্যে। এবার আমি আলোচনা করব এই এয়ার হোস্টেস কোর্সের আমাদের ট্রেনিং পিরিয়ডটা কত, কতদিন ধরে আমাদের ট্রেনিং এখানে চলে। তো এখানে ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 বছরের। 1 বছরের মধ্যে তোমাকে বিভিন্ন ক্লাস করানো হবে, এবং তারপর তোমার প্লেসমেন্ট হবে। তো কী কী ক্লাস করানো হবে? স্পোকেন ইংলিশ, গ্রুমিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উপর একটা ক্লাস থাকে, এবং এয়ারবাসের মধ্যে কিছু ক্লাস থাকে। আচ্ছা, তো তোমাদের তারা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবে, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল তারা দিয়ে দেয়, এবং যাতে করে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমরা, মানে আমরা অনেকেই জানি, বা অনেকে হয়তো জানি না, যে এই যে ইন্ডাস্ট্রি, হোটেল ম্যানেজমেন্ট বলো বা এয়ার হোস্টেস বলো, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু স্পোকেন ইংলিশটা, ফ্লুয়েন্টলি ক্লিয়ারলি ইংলিশ বলাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং গ্রুমিং, প্রপার গ্রুমিং ভীষণ জরুরি, কারণ গ্রুমিং আর আমাদের ইংলিশ ছাড়া কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই। যাই হোক, এবার আমি আসছি প্লেসমেন্টের বিষয়ে, যে এখানে কেমন কী প্লেসমেন্ট হয়, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ইনস্টিটিউটের আমরা সেখানে ভর্তি হই প্লেসমেন্টের জন্যে। আমি তো এমনি এমনি নিশ্চয়ই ভর্তি হব না, প্লেসমেন্ট ভালো হলে তবেই আমি সেখানে ভর্তি হব। তো সত্যি বলতে, ফ্র্যাঙ্কফিন ইনস্টিটিউটে যদি 10টা ইন্টারভিউ আসে, তার মধ্যে 8টা থাকে হোটেল রিক্রুটমেন্টের, বাকি 2টো থাকে এয়ারলাইন্সের। এটা সত্যি। তো
তুমি বা যে কেউ যদি এয়ার হোস্টেস কোর্সে ভর্তি হয়, তাকে যে তারা এয়ারলাইন্সের জবই দেবে এর কিন্তু কোনো গ্যারেন্টি তারা দেয় না। অ্যাডমিশনের সময় তারা বলেই দেয় যে তোমার যে এয়ারলাইন্সেই হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমার হোটেলে হলে তুমি হোটেলে চলে যাবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তারপর তুমি এয়ারলাইন্সে আসবে, তারা এরকমভাবে বুঝিয়ে বলে। এবং এটাই অ্যাকচুয়ালি হয় লাস্ট অব্দি গিয়ে, কারণ প্রতিনিয়ত কিন্তু এখানে এয়ারলাইন্সে কোনো ইন্টারভিউ আসে না। কারণ যখন 2019 লাস্ট নভেম্বরে আমাদের ব্যাচটা শেষ হলো, আমাদের ব্যাচ শেষ হওয়ার এক মাস আগে থেকেই আমরা ইন্টারভিউ বসতে শুরু করেছিলাম, তো তখন ওই 2-3 মান্থসের মধ্যে কিন্তু, মানে ওই নভেম্বর সেপ্টেম্বর থেকে স্টার্ট করে ডিসেম্বরের মধ্যে কিন্তু কোনোরকমভাবে কোনো এয়ারলাইন্সে কোনো ইন্টারভিউ আসেনি। আমাদের আগের ব্যাচ যারা ছিলেন তারা ইন্ডিগোর ইন্টারভিউটা পেয়েছিল, কিন্তু আমরা পাইনি। আমাদের বাইরে গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হয়েছিল। তো ওয়াক ইন ইন্টারভিউ সেটা তুমি ফ্র্যাঙ্কফিনে না পড়লেও দিতে পারবে, ফ্র্যাঙ্কফিনে পড়লেও দিতে পারবে। যাই হোক, তো মানে ম্যাক্সিমাম টাইম যে প্লেসমেন্টের ইন্টারভিউগুলো আসে হোটেল থেকেই আসে, তো হোটেলের ইন্টারভিউগুলোই ম্যাক্সিমাম টাইম বসতে হয় সবার। এ বাদে যেটা আসে হোটেল ছাড়া আসে হচ্ছে চেন্নাইতে যে অ্যাপোলো নার্সিং হোমটা আছে বা অ্যাপোলো হসপিটালটা আছে, সেই অ্যাপোলো হসপিটালের রিসেপশনিস্ট এর জন্যে এখানে ইন্টারভিউ আসে, এবং সেখানে স্যালারি হোটেলের তুলনায় তো অনেক ভালো। আর আসে আমাদের কলকাতায় যে ভিসা অফিস আছে সেই ভিসা অফিস থেকে, কিন্তু ভিসা অফিসে আপনাকে মানে বসতে গেলে গ্রাজুয়েশন কমপ্লিট লাগবে। আচ্ছা, তো এটা হলো প্লেসমেন্টের গল্প। এবার যেটা আমি বলবো যে ফ্র্যাঙ্কফিনের ভালো খারাপ মিশিয়ে, তো যদি তোমার মনে হয় তুমি এয়ার হোস্টেস হতে চাও, ফ্র্যাঙ্কফিনে তোমার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমার ইংলিশটা মোটামুটি ভালো থাকে বা ইংলিশটা একেবারেই খারাপ আমি ধরেই নিচ্ছি, তুমি স্পোকেন ইংলিশে ভর্তি হও, তুমি ইংলিশটা ইম্প্রুভ করো, তুমি নিজে গ্রুমিংটা ভালো করে দেখো, তোমার নিজেই গ্রুমিংটা তুমি ঠিকঠাক করো, মেকআপ করা প্র্যাকটিস করো, তুমি মেকআপের ভিডিও দেখো ইউটিউবে, তো নিজেকে নিজে গ্রুম করতে শেখো, তাই না? কারণ 1.5 লাখ টাকা দিয়ে ফ্র্যাঙ্কফিন ইনস্টিটিউটে পড়ার চেয়ে আমার যেটা মনে হয়, তুমি বাড়িতে বসে বা ইউটিউব ঘেঁটে বা তুমি যে কোনো স্পোকেন ইংলিশে 10,000-20,000 পে করে তুমি খুব ভালো ইংলিশ শিখে যাবে, তুমি নিজে গ্রুমিং শিখে যাবে, তারপর তুমি ওয়াক ইন ইন্টারভিউতে যাও, ওয়াক ইন ইন্টারভিউতে গিয়ে তুমি ইন্টারভিউ দাও, সিলেক্ট হলে হলে খুব ভালো কথা, তাই না? তো আমি একেবারেই ফ্র্যাঙ্কফিনের এখানে মানে বিপক্ষে কথা বলছি না। হ্যাঁ, ফ্র্যাঙ্কফিনও খুব ভালো। ফ্র্যাঙ্কফিনে আমি তো আমার স্পোকেন ইংলিশটা ফ্র্যাঙ্কফিন থেকে খুব ভালো ইম্প্রুভ হয়েছে, এটা আমি মানছি। আর আমার গ্রুমিংটাও সেখানে সেই সময় খুব ভালো ছিল, এখন অবশ্য নেই অতটা ভালো, বাট সেই সময়টাতে আমি খুব ভালো গ্রুমিং শিখেছিলাম। সেই সময়ে আমার মানে স্পোকেন ইংলিশটা খুব ভালো ছিল, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারতাম, তো ওরা ওটা খুব ভালো প্র্যাকটিস করিয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে ইন্টারভিউ তোমাকেই দিতে হবে, তোমাকেই ক্র্যাক করতে হবে, ওরা তারা কিছু করে দেবে না, তারা তোমাকে শিখিয়ে দিয়েছে, এবার তুমি ক্র্যাক করো। ইন্টারভিউ মানে ফ্র্যাঙ্কফিনের কাজ তোমাকে শেখানো, বাকি ইন্টারভিউ তোমাকে ক্র্যাক করতে হবে। তো তোমার যদি এবার মনে হয় যে আমি এয়ার হোস্টেসই হব, আমি আর অন্য কিছু হতে চাই না, আমি বলবো বাড়িতে তোমরা স্পোকেন ইংলিশটা খুব ভালোভাবে পড়া মানে শেখো। তুমি স্পোকেন ইংলিশের জন্য নিউজ পেপার, সবার নিউজ পেপার পড়তে, কিন্তু নিউজ পেপারে কোনোরকম কোনো ইন্টারেস্ট কারো থাকে না, তো তুমি যে কোনো নভেল, ইংলিশ নভেলস পড়তে পারো, রোম্যান্টিক হোক, থ্রিলার হোক, যেরকম তোমার পছন্দ পড়তে পারো। তুমি টিচারের কাছে পড়তে পারো, 6 মাসের কোর্স কমপ্লিট করলে বা 2-3 মাসেও এখন স্পোকেন ইংলিশ শেখানো হয়, সেখানে ভর্তি হয়ে গেলে আজকাল অনেকেই মানে খুব ভালো মেকআপ করতে জানে, তো মেকআপটা ভালোভাবে ফলো করো। আর যখন ইন্টারভিউ হবে, তো ইন্টারভিউর সময় তোমাকে যে ড্রেস কোড থাকে সেই ড্রেস কোড তুমি দেখে নিলে, এই ড্রেস আমাকে পরতে হবে, সেগুলো কালেক্ট করো, কালেক্ট করে ইন্টারভিউর সময় যাও, ইন্টারভিউ দাও ওয়াকিনে, হয়ে গেলে ভালো কথা। তো আর যদি কারো মনে হয় যে না, আমার একার পক্ষে এতগুলো কাজ করা সম্ভব হবে না, আমার একটা প্রপার গাইড প্রয়োজন, ফ্র্যাঙ্কফিনে ভর্তি হতে পারো। অবশ্যই বলবো যে ভর্তি হও, সব ঠিক আছে, তবে বুঝে শুনে, এটাই বলার আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরপরে আমি প্লেসমেন্টের বিষয়ে কিছু ভিডিও করব, কারণ কোন হোটেল থেকে প্লেসমেন্ট এখানে আসে বা কোন এয়ারলাইন্স থেকে এখানে প্লেসমেন্ট আসে,
তো আর সেখানে কেমন স্যালারি আছে সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। এ বাদে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, বা আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।